ওই রক্তের বিনিময়ে যে আমি এসেছি এটা আমার জন্য কোনো অবস্থাতে সুখবর নয়। আমি আবারও যারা মারা গিয়েছেন, আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং যারা মারা গিয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম অনেক ভালোবাসা নিয়ে। আমি যেদিন একটা ঘটনা বলি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এটা কথাটা সত্যি। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি ভর্তির জন্য, ডিপার্টমেন্টে যখন গেলাম বললো আমাকে অ্যাটাস্টেশন করাতে হবে সার্টিফিকেটগুলো। ডিপার্টমেন্টের বাঁদিকে গলিতে গিয়ে একটা রুম খোলা পেলাম, আমি ঢুকলাম, ঢুকে দেখলাম একজন শিক্ষক বসে আছেন। উনি কিছুক্ষণ কিছু বললেন না, কথা পরে মাথা উঠে বললেন কী জন্য, অ্যাটাস্টেশন। তারপরে আমাকে বললেন কোন স্কুল কোন কলেজ, আমি বললাম যে আমি মাহমুদ গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা কলেজ, এবং সৌভাগ্যক্রমে দুইটাই ওনার সাথে মিলে যায়। উনি মাহমুদ গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলেন, আমি জানতাম না, এবং ঢাকা কলেজের ছাত্র ছিলেন। তারপর আমাকে বসে বলেছিল টার্গেট কী, আমি জানি না সেদিন আমার কোথা থেকে সেই কথাটা এসেছে। আমি বলছিলাম আপনার ওই চেয়ারটা আমি বসবো, এটা আমার ফার্স্ট ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আমার। আমি সত্যি করে বলছি এই কথাটা ঘটে, এই ঘটনা সত্যি। অনেক ভালোবেসে সেই প্রথম দিক থেকে ঢাকা বিশ্ব শিক্ষক হয়েছিলাম, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি দেখতে চেয়েছি সেটা হয়নি, এটা আমার দুঃখ। এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক চিন্তা আমার আছে এবং অনেক ভিশনও আছে, কিন্তু সেই ভিশনগুলো কখনো পলিসি আকারে বলার মতো সুযোগ পাইনি। সুযোগ পাওয়ার জন্য যা করা দরকার সেই করার যোগ্যতা আমার ছিল না, যাদের কাছে গেলে সেটা করা যেত সেদের তাদের কাছে যাওয়ার ইচ্ছা ছিল না। আমি যদিও একটা রাজনৈতিক আমার পরিচয় আছে, আমি কখনো কোনো রাজনৈতিক দল থেকে এক পয়সা সুবিধা নিইনি। সো আমি যেহেতু তাদের কাছে যেতে পারিনি সেজন্য পলিসি নিয়ে কথা বলারও কখনো সুযোগ পাইনি। আমরা জানি একটা ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটির দুটো কাজ, একটা হলো নলেজ ক্রিয়েশন অ্যান্ড নলেজ ডিসেমিনেশন। আমি নলেজ ক্রিয়েশনের পার্টটা পরে আসছি, ডিসেমিনেশন নিয়ে আমার কয়েকটা ভাবনা আছে। সেটা হচ্ছে যে আমরা যে এই বিশ্ববিদ্যালয়ে যে আমাদের পরিসর, এই পরিসরটা কতটুকু হবে সেটি আমরা কখন কি ভেবেছি দেখেছি, কোন বিষয়গুলো আমরা পড়াবো এই জাতির এগিয়ে যাওয়ার জন্য। আমরা যে আমাদের যে ইকোনমিক গোলস আছে, আমাদের ডেভেলপমেন্ট গোলস আছে, সেগুলোর জন্য আমার কোন বিষয়গুলো পড়ানো দরকার, কোন বিষয়গুলো থাকা দরকার সেটাকে আমরা কখনো অ্যাসেসমেন্ট করেছি করিনি, এবং সেটা আমাদের করা দরকার ছিল। যখনই আমরা বলছি যে পরিসরের সাথে অটোমেটিক একটা বিষয় এসে যায়, টিচিং কোয়ালিটি, যেহেতু এটা ডিসেমিনেশন। এখন আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের অভিযোগ থাকে যে আমার শিক্ষক এসে ক্লাসে পড়াতে পারেন না, কিন্তু আমরা কি এটা ভেবে দেখেছি যে আমার শিক্ষকদের আমরা কখনো ট্রেনিং দিইনি, বা তাদেরকে কোনো দিন আমরা বলিনি কীভাবে পড়ালে ভালো হয়, কোন মেথড ফলো করলে ভালো হবে, স্টুডেন্টের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে সেটাকে আমরা কখনো আমাদের শিক্ষকদেরকে আমরা শিখিয়েছি, আমরা কখনো ট্রেনিং পাঠিয়েছি? আপনারা জানেন অস্ট্রেলিয়াতে একজন শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর বাধ্যতামূলকভাবে তাকে 6 মাসের ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে হয়, সেটা না করলে সে শিক্ষকতা কন্টিনিউ করতে পারে না। আমরা বাংলাদেশে আমরা কী করতে পেরেছি, করতে পারি না।